সোনার গৌরী সোনার বরণ গৌরী আমার, তোমার যত মসন ভূষণ বেঁচে ভাঙ খেয়েছে, বড় দুঃখেছে। শোনো মা, কি করছো? তোকে সব ভুলিয়ে দিচ্ছে সুর। আজকে বাবার জন্মদিন, এ বাড়িতে চলে এসেছি, খাওয়া দাওয়া শুরু, পায়েসের বাটি হাতে রেডি। অনেক কিছু রান্না করেছিল মা, ইলিশের তেল ভাজা ছিল, মটন কিমা ছিল, ফ্রুটস চাটনি ছিল, আর ভাত আর ইলিশ ভাপা। কেমন টেস্ট? এখন সোনা মায়ের একটু অ্যাবাকাস আছে, তো ওকে অ্যাবাকাসে ছাড়তে যাবো, আর দাদুর জন্য একটু গিফট কিনতে যাবো। একটু গিফট কিনে নিয়ে আসবো, আর আমাদের এপাড়াতেই সেই বাবলু থাকতো, সুবর্ণাদি, তো মাদের সাথে আগে দেখিয়েছি রাজশ্রীর জন্মদিন, অন্নপ্রাশন, এই যে বাবলু, এই বাবলু আর আমাদের মাঝে নেই, তাই একবার দেখা করতে যাবো সুবর্ণাদির সাথে। এত ভালো ছিল কুকুরটা, হঠাৎ চলে গেল, আমাদের মাঝে নেই। তো রাজেশ দ্বারা সুবর্ণাদি ভীষণ মন খারাপ, ছেলে মানত ওকে। তো যাই, চলো দেখা করে আসি একটু রাজশ্রী সুবর্ণাদির সাথে। সুবর্ণাদির বাড়ি পৌঁছে গেছি, তো রাজশ্রীকে কোলে নিয়েছি, আর দেখো কি শান্ত রাজশ্রী। রাজশ্রী, তুমি চকো খাচ্ছ, আমাকে একটু দেবে? দেবে না? একটু দাও, একটু দাও, দেবে, একটু দেবে। এই কে শুয়ে পড়েছে? রাজশ্রী শুয়ে পড়েছে, রাজশ্রী শুয়ে পড়েছে, ঘুনু পেয়েছে রাজশ্রীর? তাহলে কি হয়েছে, চকো খাচ্ছে? আর একটু চকো চলবে? আর একটু চলুক, দেবো আর একটু চকো, দেবো আর একটু চকো, খাবে ফুকি বুড়ি। এখন আমি চানাচুর খাবো, চানাচুর খাবে, চানাচুর বোঁদে মিষ্টি খাবে, 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 কোনটা খাবে, কোনটা খাবে, নাও নাও, কোনটা খাবে নাও, ভালো খাও, আর একটু নাও, ভালো। সোনা বাচ্চা, এটা কি সোনা বাচ্চা? খাও, খেয়ে নাও, ওটা খেয়ে নাও। আমরা দেখা করতে আসে সুবর্ণাদির একটুখানি তবু ভালো লাগছে, না হলে তো সারা দিন কাঁদছে, এখন আমাদের সাথে একটু গল্প করছে। আমরা একটা জ্যান্ত পুতুল পেয়েছি, পুতুলটাকে নিয়ে আমরা যেমন পাচ্ছি তেমন করছি, কেউ চশমা পরাচ্ছে, কেউ চটকাচ্ছে, কেউ গান গাইছে। পুতুলের কোনো ভ্রুক্ষেপ নেই, যে যা পারিস কর। এসো না, এই ঘরে ঘরে এই কালা কালা চশমা, এই সরো সরো চশমা, এই কালা চশমা, কালা চশমা চচতা হে, ও বাবা, এসো একটু নাচ করবো, এসো এসো, নাচবে না? দিদি ভাই বনুর সাথে খেলায় ব্যস্ত,
আমরা এলাম বলে একটু তাও মুড়ি খেলো, সুবর্ণদি কিচ্ছু খায়নি, শুধু কাঁদছে। আমরা আসা একটু মনটা ভালো হলো, একটু খেলছে, একটু গল্প করছে। আর এদিকে দিদি বোনে খেলা চলছে। তো এবার বাড়ি চলে যাব, বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। বাবা আবার ওখানে সোনামায়ের জন্য অপেক্ষা করবে, রাতে ওখানেই খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি ফিরব। রাত্রি খাওয়া দাওয়া করে নিলাম, এবার বাড়ি চলে যাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় হাসতে থেকো। দেখাবে নেক্সট ব্লগে।